আজকের সম্মানিত গান কমিটি আমাদেরকে পালা বন্টন করেছেন আগেই নবোত এবং বেলায়ে। আমার স্নেহের মাসুদ সরকার, তিনি আজ বেলায়েতে কথা বলছে আর হাতে হাতে আমাকে নবোতের ভাগে রেখেছে। পালা নিয়ে আমার আমার সাথী শিল্পী জনাব মাসুদ সরকার, তিনি বললেন সর্বপ্রথম তার কথা আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি কাদিরিয়া কুয়ের ভাষণে বলেছেন আমার হুজুর পাকের জীবনে একবার হজ করেছে যাকে বলা হয় বিদায় হয় 18 জিলহজ। হজ করে এর কাপড় সাথে নিয়ে তার সাথে 16 লক্ষ লোক তাদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার মাঝামাঝিতে গিয়ে একটি স্থান যার নাম হলো কাদিরিয়া। গাদির অর্থ জলাশয়, খুব অর্থ নিচু স্থান। সেখানে গিয়ে তালু কাটলেন আমার হুজুর পাকের শরীর এখানে খাড়া খাড়া, তিনি শুয়ে আছেন। এর মধ্যেই আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে এসেছেন, হুজুর আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার কাছে সংবাদ পাঠিয়েছে। কি সংবাদ? সংবাদটা হলো এই, আপনাকে আল্লাহ নিশ্চয়ই এই মানব মণ্ডলীর মধ্যে রাখবেন। ওতে আপনার মাধ্যমে যে রেসালত পাঠানো হলো এই রেসালত আপনি পৌঁছে দিন আপনার জায়গায় আরেকজন প্রতিনিধি আপনি তৈরি করছেন। আমার আল্লাহর নবী তিনি তার সাহাবীদেরকে বললেন তোমরা একটি তাবু গাড়ু গাড়ু মঞ্চ তৈরি করো। কিভাবে? কোন হাদিসে বলে 4টি উট, কোন হাদিসে বলে 12টি উটের উপরে একটি মঞ্চ তৈরি করি। সেই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে হুজুর পাক শরীর ভালো না, সেখানে মাওলা আলী ছিলেন না, ছিলেন কোথায়? ইয়ামেন শহর। সেখান থেকে খবর পেয়ে তিনি ওই গাদিরে ঘুরে এসেছেন। মাওলা আলীকে ডেকে বললে তুমি এসো আমার কাছে। তারা দাঁড়ালেন মঞ্চে। আমার হুজুর পাক বললেন আমার কথা কি তোমরা শোনো? প্রত্যেকটি মানুষ বলেছে জি হুজুর আপনার কথা সেদিন কিন্তু মাইক ছিল না। 16 লক্ষ লোক একটা গ্যালারির মধ্যে কতগুলো লোক হবে বাবা? একটা মানুষ যদি খালি গলায় কথা বলে তার কথা কেউ শুনতে পায়? হুজুর পাক বলেন আমার কথা কি তোমরা শুনো? প্রত্যেকেই বলেন জি হুজুর আপনার কথা আমরা শুনি। তবে সবে সবে আমাকে তোমরা কি রকম ভালোবাসো? 16 লক্ষ লোক বললেন হুজুর আমাদের জান আমাকে ভালোবাসো জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের মাঝে আমাকে বেশি দিন রাখিবেন না। উনার যে রেসালত আমার কাছে পাঠিয়েছে আমার জায়গায় একটা প্রতিনিধি তৈরি করার জন্য, তোমরা জেনে রেখো সেই প্রতিনিধি আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে। মাওলা আলী হলেন আমার পরে প্রতিনিধি। কেন আমার পরে পরে মদিনা? আমি প্রথম, আমি শেষ, আমার পরে পরে নবী নাই, তাই আমার জায়গায় আমি যে প্রতিনিধি তোমাদেরকে তৈরি করে যাচ্ছি সে প্রতিনিধি হলো আমার পাক পাঞ্জাত নামার মহলে। তোমরা জেনে রেখো দুটি ভারী বস্তু তোমাদের মাঝে রেখে গেলাম, এক পবিত্র কোরআন আরেকটি রেখে গেলাম। আহলে ভয়া, আহলে ভয়া, আহলে ভয়া। সেদিন 16 লক্ষ লোক বললেন হুজুর আমরা কোরআন বুঝেছি, চিনেছি, কিন্তু আপনার আহলে
বান্দা চিনলাম না। সেদিন হুজুরের পা একটি চাদর ছড়িয়ে দিলেন, চাদরের মধ্যে মাওলানা আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, ইমাম হাসান ইমাম হুসাইনকে ডেকে উনার হাতটি বের করে বলেছিলেন, ইহারা ইহারা হলে ভাইয়া তোমরা জেনে রেখো যারা যারা আপনি ধরবে তারাই নাজাত পাবে আর সকলেই হালা প্রাপ্ত। আপনি এত সুন্দর করে বললেন, ভুলেই গেলেন, হুজুরে পাক বললেন আমি দুটি ভারি ভারি ভাসে গেলাম, এক কুরআন আর এক হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, এখানে বেলায় বেলায় কোনো কথা শব্দ উচ্চারণ হয়নি। আপনি শুধু বলবেন আমি প্রশ্ন তার উত্তর দেওয়ার আগে করে নিন, ভুলেই যাব। আপনি বলবেন এখানে কোরআনের কথা বলেছে, আহলে বায়াতের কথা বলেছে, তাহলে বেলায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কেন? এটা আপনি তরিকত হলো চাই 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 তাই না বাজার শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই চারটা হলো তরিকা, বেলায় বেলায় কোনো কথা বলা হয় না, তারপরে বেলায় বেলায় গুরুত্বপূর্ণ বিষয়। এর আমি কোন প্রশ্ন আপনাকে করব না, তবে আপনি আমাকে কথা আজকে বলেছেন, আমি গানই ভুলে গেছি, আমার গানই মনে নাই, আপনি প্রশ্ন আজকে আমাকে গান মনে করে দিয়েছে। আপনি প্রশ্ন করলেন যে নবী বলেছেন আমার পরে কোন নবী নেই, নবুয়তের দুয়ার বন্ধ হয়ে গেল, বেলায়েতের দুয়ার উন্মোচন হয়ে গেল, তাহলে আপনি কোন নবুয়ত নিয়ে গান করছেন? দয়া করে আপনি গান করতে শুনুন। আনফাসে আমি ছেড়ে দিই, আনফাসে আমি ছেড়ে দিই।